न्यूज़ मोमेंट इंग्लिश से। 25 जून को एबीटीए पश्चिम बर्धमान की सेक्रेटरी अमित द्योति घोष ने अपनी मांगों को प्रस्तुत करते हुए डीआई ऑफिस में ज्ञापन दिया। सारा राज्य समस्त जिलागुलिते এই কর্মসূচি আমাদের নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং মূলত কয়েকটা দাবিকে কয়েকটা বিষয়কে আমরা এটা সামনে রেখেছি। প্রথমত হচ্ছে যারা মানে 1/1/2016 পরে যারা অবসর নিয়েছেন তাদের যে অবসরকালীন যে পেনশন অবসর নেওয়ার পরে যে পেনশন তার বর্ধিত হারে 2019 রূপা অনুযায়ী সেই রূপা অনুযায়ী পেনশন পাওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত যে কাজ হওয়ার কথা ছিল আমাদের অফিশিয়াল যে কাজকর্ম সেই কাজকর্মগুলো এখনো হয়নি, তারা পাচ্ছেন না এবং সেটা কী অবস্থায় আছে এবং এটাকে দ্রুত নিষ্পত্তি করতে হবে তার ফাইল এখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলা হয়ে যাওয়ার পরও এই সমস্ত কাজগুলো কিন্তু প্রকৃত অর্থে কিন্তু পূর্ব বর্ধমানেই হচ্ছে। আমরা সেজন্য আজকে এখানে আমরা ডিআইকে দাবি জানাবো যে পূর্ব বর্ধমানে যে আমাদের ফাইল চলে গেছে সেই ফাইল পশ্চিম বর্ধমানে আবার আনা এনে তাকে যা যা করার তার অপশন ইত্যাদি সমস্ত কিছু ফিক্সেশন এই সমস্ত হিসাব নিকাশ করে দ্রুত তাদের যাতে বর্ধিত পেনশন তারা পান সেটা এক। দু নম্বর হচ্ছে যে আমরা এখানে আমাদের আর একটা দাবি হচ্ছে যে এই যে যারা বিএড এক সময় ছিল যে বিএড ঠিক সময়ে করতে পারেননি বলে ইনক্রিমেন্ট স্টপ হয়েছিল তাদের সেই ইনক্রিমেন্টকে আবার এরিয়ার করার জন্য সেই ইনক্রিমেন্ট তারা পাবেন এই জন্য সরকারি নির্দেশিকা বেরিয়েছিল এবং সেটার এরিয়ার টেরিয়ার সমস্ত হিসেব করে জমা দিতে বলা হয়েছিল। সেটা দীর্ঘদিন আগে জমা দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সেটা কোনো আমাদের যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে তারা পাননি এবং সেইটার দাবি আমরা আজকে জানাতে এসেছি যে সেটা কী পরিস্থিতিতে আছে এবং কেমন পরিস্থিতিতে আছে দ্রুত যাতে সেটা এরিয়ার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের হাতে চলে যায়। যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার ক্ষেত্রে এমনভাবে সেই পরীক্ষা গ্রহণ করতে হবে যাতে ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা এবং যারা পরীক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত থাকবেন শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে এই করোনা পরিস্থিতিতে কোনোরকমভাবে সংক্রমিত না হন এই সমস্ত ব্যবস্থাকে সরকারিভাবে এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে হচ্ছে গ্রহণ করতে হবে। আমরা এই দাবি আগেও জানিয়েছি রাজ্যগতভাবে এবং আজকেও আমরা আবার ডিআই প্রত্যেকটা জেলার ডিআইকে আমরা জানাবো যাতে পরীক্ষা কেন্দ্র আরও বৃদ্ধি করে যাতে মানে যেটাকে আমরা ফিজিক্যাল ডিস্টেন্স বলছি সেই ডিস্টেন্সটাকে প্রপারলি মেনটেন করে যাতে পরীক্ষা গ্রহণ করা হয় সেই দাবি আমরা জানাতে আসব। আর যদি সেই ব্যবস্থা গ্রহণ করা না যায় সেখানে যদি কোনো ফেলিওর থাকে তাহলে আগামী দিনে বিপর্যয় আমরা নিজেরাই ডেকে নিয়ে আসবো কারণ আমাদের যে প্রিয় ছাত্রছাত্রী আছে আমাদের যে সহকর্মীরা আছে তারা আক্রান্ত হবেন। এমনিতেই হচ্ছে করোনা পরিস্থিতি পশ্চিমবাংলাতে ভালো নয়, দিনের পর দিন ডিটোরেট করছে, এইটা আমরা রাখবো। এর সঙ্গে সঙ্গে আমাদের আরও কতগুলো দাবি আছে, যেমন উনি এই 26 তারিখ থেকে এখানে নির্দেশ দিয়েছেন যে এইচএস পরীক্ষাকে চালানোর জন্য সমস্ত বিদ্যালয়গুলি যেরকম ভেনু বা নন ভেনু সমস্ত বিদ্যালয়গুলিকে খোলা রাখতে হবে এবং খোলা রাখার সঙ্গে সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে তাদের উপস্থিতিকে তিনি মাস্ট করেছেন। আমরা এইটা প্রশ্ন করব যে এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে পশ্চিমবাংলার যে আমাদের 23টি জেলা সেই 23টি জেলার কোনো জেলাতে এরকম কোনো সার্কুলার হয়নি। আমি এইমাত্র একটা খবর পেলাম যে উত্তর দিনাজপুরে বোধহয় দেওয়া হয়েছে কিন্তু আমি গতকাল রাত পর্যন্ত যতটুকু জানি কোনো জেলাতেই এই খবর এই ধরনের সার্কুলার দেওয়া হয়নি। আমরা আজকে ডিআই সাহেবের কাছে জানতে চাইব মাননীয় ডিআইয়ের কাছে যে এই সার্কুলারটা কীভাবে আপনি দিচ্ছেন বা এইটার যে মানে প্রয়োগ হবে সেটা কী দৃষ্টিভঙ্গিতে কীভাবে প্রয়োগ হবে সরকার লকডাউনের 31 জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছেন এবং বলেছেন স্কুল বন্ধ থাকবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে এইচএস পরীক্ষা চালানোর জন্য যা যা সহযোগিতা করা দরকার নিশ্চিতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে সেগুলো করা হবে কিন্তু সেইটা সহযোগিতা করার ক্ষেত্রে যদি এইভাবে বাধ্যতামূলক যারা দূরে আছেন যারা অসুবিধা আছে বা হয়তো এই লকডাউনের কারণে দূরে গ্রামের বাড়িতে চলে গেছেন তারা কীভাবে আসবেন সেই ব্যবস্থা গ্রহণের কথাটাও কিন্তু ভাবতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে পরীক্ষার্থী এবং অভিভাবকরা এবং হচ্ছে যে যারা ইনভিজিলেটর থাকবেন তাদের যে ভেনুতে যাওয়ার জন্য যে যাতায়াত ব্যবস্থা সেই যাতায়াত ব্যবস্থাকে সুনিশ্চিত করতে হবে কারণ মনে রাখতে হবে এখনও পর্যন্ত গণপরিবহন কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে চালু হয়নি। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে আমরা বললাম তো সমস্ত রকম স্যানিটাইজেশন এবং সমস্ত রকম যা যা স্বাস্থ্যবিধির ব্যবস্থা যা সরকার বলেছেন আমরা রাজ্যগতভাবে সরকারের কাছে যা প্রস্তাব দিয়েছি সেইগুলো সমস্ত কিছুকে মানতে হবে। আমার নাম অমিত উদ্যুতি ঘোষ, আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পশ্চিম বর্ধমান জেলা শাখা সম্পাদক। अंडाल के खुट्टाडी गांव के गाँव वालों ने लद्दाख के गलवान घाटी में शहीद हुए जवानों की याद में श्रद्धांजलि सभा का आयोजन किया। सभा के पूर्व एक मौन जुलूस निकाली गई जो गांव से शुरू हुआ और पूरे गांव का परिक्रमा करते हुए चौराहे पर चीनी राष्ट्रपति का पुतला दहन किया गया तथा
शहीदों के फोटो पर माल्यार्पण किए। इस अवसर पर उपस्थित रहे समाज सेवी सिद्धार्थ राणा, बापादित्य घोष, सोमनाथ मंडल, समस्त गांव के लोग मौजूद रहे। रामानंद पासवान की रिपोर्ट, कैमरामैन मंथन पासवान के साथ। हमारे सहयोगी विकास प्रसाद के अनुसार कुल्टी थाना के नियामतपुर फांडी के छीनाकुरी 2 नंबर निवासी करीब 40 वर्षीय जितेंद्र पासवान की हत्या के आरोप में कुल्टी पुलिस ने नितुड़िया पुलिस के सहयोग से गुरुवार की भोर छीनाकुरी निवासी मिथिलेश राम नामक एक व्यक्ति को नितुड़िया थाना क्षेत्र के आमडांगा से गिरफ्तार किया है। हत्या के कारणों का खुलासा अभी तक नहीं चल पाया है। मालूम हो कि जितेंद्र पासवान का मृत शरीर खून से लथपथ अवस्था में मंगलवार 17 जून की सुबह ECL के एक परित्यक्त उसी के आवास पाए जाने के से इलाके में सनसनी थी। जानकारी के अनुसार उक्त हत्या की घटना को लेकर पुलिस सरगर्मी से हत्यारे की तलाश में जुट गई थी। बताया जाता है कि मिथिलेश राम घटना के बाद से ही इलाके से गायब था। पुलिस के अनुसार वह नितुड़िया थाना क्षेत्र के पारवेड़िया आमडांगा में अपने जीजा प्रदीप राम के यहाँ छुपकर रह रहा था। घटना के आधार पर पुलिस ने गुरुवार को आधी रात के बाद आमडांगा में मिथिलेश की तलाश में घेराबंदी कर कई घरों में पूछताछ की। इसके बाद मिथिलेश पकड़ में आया। BJP की ओर से बाराबनी पंचायत मंडल ने भानोरा ग्राम में काला दिवस का पालन किया। वहाँ उपस्थित थे सदन अध्यक्ष राउत कृष्णपाद नाथ, गोस्वामी उज्ज्वल गोराई, महिला नेत्री सुजाता मांझी इत्यादि। C2 और कृषक सभा और खेत मजदूर की 10 मांगों को लेकर 25 जून की सुबह 11 बजे बाराबनी ब्लॉक के BDO कार्यालय में बाराबनी BDO को एक ज्ञापन सौंपा गया। इस ज्ञापन की मुख्य मांगे बाराबनी ब्लॉक में विभिन्न स्थानों पर पीने का पानी उपलब्ध कराना है। गरीब लोगों को 100 दिन काम करना पड़ता है। राशन प्रणाली को सस्ती किया जाना चाहिए। अंतर्राष्ट्रीय बाजार में कच्चे तेल की कम कीमत के बावजूद पेट्रोल की कीमत दिन प्रतिदिन बढ़ती जा रही है। इन सभी मांगों को लेकर बाराबनी BDO सुरजीत घोष को एक ज्ञापन सौंपा गया है।